চৈতন্য মহাপ্রভু অপার করুণা, বিশেষ করে বাঙালিদের ওপর। কারণ সত্যযুগে যিনি ছিলেন ভগবান রূপে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আর ত্রেতাযুগে যিনি ছিলেন রামচন্দ্র, দ্বাপরী ছিলেন কৃষ্ণ, আর কলিত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এইবার চৈতন্য মহাপ্রভুকে আমাদের বাংলার শ্রেষ্ঠ সমাজ সংস্কারকদের মধ্যে ধরা হয়, তথাপিও বাঙালি কিন্তু চৈতন্য সম্পর্কে চেতনা কিন্তু বেশি করে তৈরি করতে পারে না। মা কালীকে যত ভালোবাসে চৈতন্যকে ততটা ভালোবাসেন না। রাধারানীর নাম ধরতে গিয়ে বাঙালি যতটা কাঁদতে জানে, কৃষ্ণ বলতে গিয়ে যতটা ব্যাকুল হয়ে ভাবের প্রকাশ দেখাতে পারে, চৈতন্যের নাম ধরে ততটা আবেগ কিন্তু দেখাতে পারে না। কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে প্রমাণ করলে, বিশ্লেষণ করলে এটুকু প্রমাণ হয় যে আপনি যত যত ভগবানের কথা বলবেন, সেখানে যদি উদার ভগবান কাউকে বলতে হয়, উদার ভগবান এমনিতেই উদার, কিন্তু তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ উদার ভগবান যদি কাউকে বলা হয়, সেটা একমাত্র নিমায়ের নামটাই প্রথমে এসে যায়। কেন? এইখানটা একটা কথা বলি, হ্যালো, হালকা রিভাব থাকলে খুব ভালো হয়, হালকা জয় নিতাই। যেমন আপনার বাড়িতে যদি একটা কাজের লোক থাকে, মনে করুন একজন চাকর বা চাকরানীকে দিয়ে আপনি সারা মাস আপনি খাটিয়ে যান, এইবার মাসের শেষে তার হাতে আপনি 10,000 টাকা কি 20,000 টাকা তুলে দেন, এবার আপনি যদি কাজের মেয়েকে 30টা দিন খাটিয়ে তাকে 10,000 কি 20,000 কি 50,000 টাকা তুলে দেন, আপনি যেন ভাববেন না যে আপনি তাকে দয়া করলেন, এটা ভাববেন না। কেন না? তিনি আপনার বাড়িতে 30টা দিন সে পরিশ্রম করেছেন, তাই তার পারিশ্রমিকটা আপনি দিয়েছেন, এটা আপনার দয়া নয়। এইবার আরো বলি, একটু গভীরের দিকে চলে যাই, হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু নিজে থেকে চরণ বাড়িয়ে দিতে, এটা কিন্তু মহাপ্রভুর উদারতা নয়। কেন না? হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে একাসনে বসে 3,00,000 বার নাম জপ করতেন। এবং একটা কথা বলি মায়ের, 3,00,000 বার নাম কিন্তু উনি করতেন না, হিসাব করে দেখলে কত নাম করে একটু বলে দিই। হরিদাসের যখন ছোট্ট অল্প বয়স, একেবারে বালক, শিশু গোপাল বলা যায়, ছোট্ট ছেলে, নাম তখন ছিল হরেশ, অদ্বৈত ঠাকুরের চরণ যখন পেলেন, অযাচিতভাবে যখন পেলেন, তখন অদ্বৈত ঠাকুর হরিদাসকে তার অন্তরের ভেতরে থাকা যে সুধা, সেটা দীক্ষা মন্ত্রের মধ্য দিয়ে হরিদাসকে দান করেছিলেন, যেটা অদ্বৈত ঠাকুর মাধবেন্দ্রপুরীর কাছ থেকে পেয়েছিলেন। ছেলে মানুষই কথা নেই এগুলো, এই বৈষ্ণবীয় ধারার একেবারে গভীরের ঘটনাগুলো যদি শুধু শ্রবণ করা যায়, শুনতে শুনতেই মানুষের হৃদয় দুলে যায়। আর বৈষ্ণবের কথা শুনতে শুনতে হৃদয় দুলে যাওয়া মানে তার একেবারে সবার প্রথমে যেটি প্রমাণ হবে, সেটা হলো দুচোখ দিয়ে টপ টপ করে মিনিমাম 2 বিন্দু জল গড়াবে। এই কথাগুলোকে শুনবেন ভালো করে, যেহেতু এখানে শিবের একটা বিশেষ শ্রীক্ষেত্র, তা শিবের জায়গায় বসে ভগবানের নাম, মা কালীর চরণ জড়িয়ে ধরে কৃষ্ণের নাম, এটা কিন্তু কোটি জন্মের সৌভাগ্য তৈরি করলে তবে সেটা হয়। বাবা একটু আগেই বললেন যে পরম বৈষ্ণব শিব ঠাকুর, আমাদের হিন্দু সনাতন ধর্মে যত বৈষ্ণবের নাম করবেন, তাদের মধ্যে 12 জনকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে। সেই 12 জনের নাম হচ্ছে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বয়ান, শকির, বয়ম। বয়ম মানে নিজেকে বলছেন কে? স্বয়ং যমরাজ।
তাহলে আরো আমি সবিস্তারে একটু পরে বলছি। এই ১২ জন বৈষ্ণব হচ্ছে সবার ওপরে থাকেন। এবার এই ১২ জন বৈষ্ণবদের মধ্যে আবার সবার আগে যার নাম করতে হয়, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাদেবের মতন ত্যাগ বৈরাগ্য কেউ পারে না। বৈরাগ্য মহা একমাত্র দেবাদিদেব মহাদেব দেখিয়েছিলেন যে বৈরাগ্য কাকে বলে, মহাদেবের মতো কেউ দেখাতে পারে না। এ বিষয়গুলো একটু পরে বলছি, শোনেন। যখন মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা পাওয়া, শক্তি পাওয়া, সাধনাটাকে রপ্ত করা, সমস্ত রত্নকে যখন অদ্বৈত ঠাকুর ওই ছোট্ট ছেলে হরিদাসকে অর্পণ করে দিলেন, তখন সেই হরিদাস ওই অদ্বৈত ঠাকুরের কাছ থেকে যখন হৃদয়ে মন্ত্রটা পেল, তখন হরিদাসের দু চোখ দিয়ে কলসি কলসি নয়নের ধারা বিগলিত হয়। হরি বল, হরি বল। এবং ওই ছোট্ট ছেলে হরিদাস অদ্বৈতের চরণ যুগল জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, গুরুদেব আপনি আমাকে অযাচিতভাবে যখন আপনার হৃদয়ের সম্পদ আপনি আমার হৃদয়ে দান করলেন, তার মানে আজকে আপনি আমার গুরুদেব হলেন। আর এটা আমি জানি যে গুরুদেবের চরণ থেকে, গুরুদেবের হৃদয় থেকে কেউ যদি কোনো কিছু তার হৃদয়ে সঞ্চয় করে নেয়, গুরু যদি কাউকে কিছু দক্ষিণা স্বরূপ, গুরু যদি কাউকে কিছু দান করেন, কর্তব্য থাকে শিষ্যকে গুরুর চরণে তার পরিবর্তে সামান্য কিছু দক্ষিণা দেওয়া। যদি না দেওয়া হয় তাহলে গুরুর থেকে পাওয়া সম্পূর্ণ বিদ্যা বা বুদ্ধি বা ভক্তি এটা সমাজে শুভ কাজে লাগানো যায় না। তাই হে গুরুদেব, আমার মাকে ছেড়ে আমার বাবাকে ছেড়ে আমি সারাটা জীবনের জন্য একা বেরিয়ে এসেছি রাধা কৃষ্ণের ভজন করার জন্য। তাই গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিলেন, কিন্তু দক্ষিণা স্বরূপ তো আমি কিছু দেবার কথা ভাবতেও পারছি না, কিন্তু দক্ষিণা না দিলে তো আমার এই মন্ত্র শুভ কাজও দেবে না। তাই হরিদাস কিছুক্ষণ চিন্তা করে গুরুর চরণ ধরে বলেছিলেন, গুরুদেব আমি দক্ষিণা কিন্তু আপনাকে দেবই, তবে টাকা পয়সা সোনা দানা গয়নাকাটি জমি জায়গা এই সব নয়, আপনি যেহেতু আমাকে দক্ষিণা দীক্ষা দিলেন তাই আপনার চরণে আমি শিষ্য হিসাবে দক্ষিণা স্বরূপ যেটা দিলাম সেটি আপনার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতগুলো দিন বেঁচে থাকব আপনার দেওয়া এই দীক্ষা মন্ত্রটি প্রতি মাসে 1 কোটি করে জপ করব। হরি বল, হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবার মায়েরা এটা এটা শুনতে যতটা সহজ, এত সহজ কথা নয়। নিজেকে উপলব্ধি করে দেখতে হবে যে মাসে 1 কোটি করে নাম উচ্চারণ করা ছেলে মানুষই কথা নয়, এটা ভাবলেও পাগল হয়ে যেতে হয়। 30টা দিনে 1 কোটি করে নাম মানে আপনি 1 কোটিকে 30 দিয়ে ভাগ করে দেখবেন সেইখানে সংখ্যা এসে যায় 3,33,333.33 হয়ে যাবে। তাহলে আপনি অন্তত পক্ষে সোজা সাপটা যদি বলেন 3,33,333 নাম করতে হয়, আরও যদি সহজ করে বলা যায় 3,33,000 নাম করা হয়, কিন্তু 33,000টাকে আমরা আপাতত দৃষ্টিতে ধরি না বলে আমরা সহজভাবে বলে দিয়েছি হরিদাস ঠাকুর কত নাম করেন, 3,00,000 নাম করেন। তাহলে এই যে হরিদাস 3,00,000 নাম করে কতক্ষণের মধ্যে, 8টি প্রহরের মধ্যে করেন। 8টি প্রহর, দিনে 4টি, রাত্রিতে 4টি। দাঁড়ান সুন্দর করে বুঝিয়ে দিই, তাহলে দিনের মধ্যে 4টি প্রহর হচ্ছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর, 9টা থেকে দুপুর 12টা দ্বিতীয় প্রহর, দুপুর 12টা থেকে 3টে তৃতীয় প্রহর, আর 3টে থেকে সন্ধ্যা 6টা চতুর্থ প্রহর, ঠিক আবার সন্ধ্যা থেকেও শুরু হচ্ছে আরও 4টি প্রহর। তাহলে 8খানা প্রহর মিলিয়ে হয় 24টি ঘন্টা, আর 30টি মুহূর্ত মিলিয়ে হয় 24টি ঘন্টা। 48 মিনিট 1-1টি মুহূর্তকে ধরা হয়। আমরা অনেকেই বলি এক মুহূর্তও থাকতে পারি না,
এক মুহূর্ত সহ্য করতে পারি না, কিন্তু মুহূর্তটা কতটা সময় এটা অনেকে জানা নেই। বলে দিই, মুহূর্তটা হচ্ছে 48 মিনিটে হয়, 15 মুহূর্ত মিলে একটা ওই 4টে প্রহর হবে, 12টি যে ঘন্টা এর মধ্যে 15টা মুহূর্ত হয়, দিনের বেলা 15টি মুহূর্ত আর রাত্রির বেলায় 15টি মুহূর্ত, এই টোটাল 30টি মুহূর্ত মিলে হচ্ছে 24টি ঘন্টা। এবার তার মধ্যে বৈষ্ণবদের কাছে সব থেকে বেশি মূল্যবান কোন মুহূর্তটা এটা বলে দিই, রাত্রির 14 নম্বর মুহূর্তটা। যারা বৈষ্ণব, যারা ত্যাগী, যারা সাধক, যারা যোগী, তাদের কাছে ওই রাত্রির 14 নম্বর যে মুহূর্তটা আসে, ওই মুহূর্তটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জয় গৌর হরি বল, জয় গৌর হরি বল। যে মুহূর্তটাতে মানুষের ঘুমিয়ে কাটানো কোনোভাবেই উচিত নয়, আর যে মুহূর্তটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত বা সত্যের মুহূর্ত। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে এখানে পরম সত্যকে উপলব্ধি করার একটা বিশেষ মুহূর্ত, তাকে বলে ব্রহ্ম মুহূর্ত। আবার অনেকে বলে সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে সময়সীমাটা, এটাকে পরম ব্রহ্ম মুহূর্ত বলা হয়। যে সময় আগেকার দিনের মা ঠাকুরমার, আমার নিজের ঠাকুরমার কথা বলছি, আমার নিজের ঠাকুরমা যত রাত্রিতেই ঘুমাতে যায়, 3:30 থেকে 4টের মধ্যে ঠাকুরমার ঘুম ভাঙবেই ভাঙবে। আর আপনারা মেদিনীপুর জেলার মানুষ, আপনাদের অনেকের বাড়িতে চল আছে, ভোরের বেলা ঘুম থেকে ভেঙে, ঘুম থেকে উঠেই সবার প্রথমে কাজ হচ্ছে শঙ্খধ্বনি করে দেওয়া। কেন শঙ্খধ্বনি করে দেয়? না, ওই ব্রহ্ম মুহূর্তে আমি মায়েদেরকে একটা সোজা সাপটা বলে দিই, আস্তে আস্তে যে হিসাবটা আমি বুঝিয়ে দিলাম এটা যদি আপনাদের মনে না থাকে, অন্তত মনে রাখার মতন করে একটা বলে দিই। ভোর 3:20 থেকে 3:40 পর্যন্ত এই টাইমটুকু কষ্ট করে একটু বিছানায় মেরুদণ্ড সোজা করে বসবেন, এটা আপনি 21টা দিন করে যান। আমি এগুলো বলে দিচ্ছি, 21টা দিন আপনি করে যান, তারপরে আপনি কি অপ্রাকৃত ফল আপনি পাচ্ছেন আপনি নিজে থেকে নিজেকে বিচার করে দেখবেন। এই 3:20 থেকে 3:40 এর মাঝখানে কোনো একটা মুহূর্ত, কোনো একটা নিমেষ বা পলক সরাসরি ব্রহ্মের সঙ্গে আপনার সম্পর্ক হবে, সেটা বলা যাবে না কোন সময়টা, কিন্তু মোটামুটি এটা নিশ্চিত বলা যায় 3:20 থেকে 3:40 মধ্যে কোনো একটা সময় পরম ব্রহ্ম অযাচিতভাবে সাধকের হৃদয়ে এসে চরণের কৃপা দিয়ে দেন। সেইটুকুকে পাবার জন্য ওই ব্রহ্ম মুহূর্ত মানুষের ঘুমিয়ে কাটানো উচিত নয়। তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমরা একমাত্র চৈতন্য দেবের আশীর্বাদে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে চৈতন্যকে চিনতে পেরেছি, কিন্তু যে মানুষ চৈতন্যকে চেনেন না, অথচ মা কালী, মা দুর্গা, শিব, জগন্নাথ, হা রাধে, হা কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু নিতাই তত্ত্ব জানে না, গৌর তত্ত্ব জানে না, আমি তাদের ক্ষেত্রে বলবো নিতাই আর গৌর সম্পর্কে মিনিমাম ধারণাটুকু আগে তৈরি করবেন, কিচ্ছু চেনার দরকার নেই। যে নিতাই চরণে ভক্তি আনতে পেরেছে, যে গৌর চরণে ভক্তি আনতে পেরেছে, সে যদি রাধারানীর নাম নাও জীবনে করে, সাক্ষাৎ রাধারানী এসে তার হৃদয়ে চরণ যুগল বাড়িয়ে দেয়। নিতাই গৌর, নিতাই গৌর আনন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য যে কথাটি বলছিলাম, মায়েরা যে আপনার বাড়ির চাকর বা চাকরানীকে আপনি আসতে, কি হলো, কর্ডটাকে চেঞ্জ করে দেবে, একটু ফল্ড হয়ে যাচ্ছে বোধ হয়, আচ্ছা ওই কর্ডটা একটু সরু, একটু মোটা করে দাও। নিতাই গৌর হরি বল। তা চৈতন্য আসতে, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানার আগে যেটা বলার কথা বলি, যেমন আপনার বাড়ির চাকর বা চাকরানীকে আপনি মাইনে যতই বেশি দেন, আপনি নিজে ভাববেন না আপনি একজন দয়া করেছেন, আর হরিদাস ঠাকুরকে ভগবান কৃপা করেছেন বলে ভগবান হরিদাসের ক্ষেত্রে কিন্তু দয়াবান নয়, ভগবান কিন্তু হরিদাসকে কৃপা করেননি, তার কারণ হরিদাস 300,000 বার নাম করেছেন, তাই তিনি ভগবানের কৃপা জোর করে আদায় করেছে। কিন্তু আমি মায়েদেরকে প্রশ্ন করব, হরিদাস 300,000 বার নাম করেছেন, ভালো কথা, কিন্তু আপনারা বলুন তো মা, জগাই মাধাই গৌর হরির জন্য কি করেছেন?
কি করেছেন জাগায় মাথায়? কিচ্ছু করেননি। বরং আমি এই মাইক আছে, মাইকে ইউটিউব, ইউটিউব হচ্ছে, এখানে আমি বসে বলতে পারি, জগাই মাথায় বৈষ্ণব জগতে যেটা দেখিয়েছেন, হাজার বৈষ্ণবের কানে আঙুল দিয়ে থাকার কথা, আশি হাড়ি করে মদ খেতেন এবং গোমাংস রান্না করে খেতেন দুই ভাই, এই জগাই মাথায়। তাহলে এইবার বলি, যে জগাই মাথায় প্রত্যেক দিন আশি হাড়ি করে মদ্যপান করে গোমাংস রান্না করে ভক্ষণ করে, তাদের নেশাটা যখন তুঙ্গে উঠে যায়, তখন নেশাটাকে আরো বেশি জমানোর জন্য নদিয়ার নবদ্বীপে যাদের মাটির ঘর, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, বাইরে থেকে আগুন দিয়ে ভেতরের মানুষকে পুড়িয়ে মেরে তারা দুই ভাই নিজেকে আনন্দ পেতেন। দেখুন একটা কথা বলি, মানুষকে মেরে দিয়ে ঘর পুড়িয়ে দিয়ে আনন্দ করতেন, এমন মাতাল তো ভগবানের জন্য কিছু করেননি। তাহলে সেই জগাই মাথায়ের মুখ থেকে মদের স্বাদ সরিয়ে দিয়েছিলেন, সেই জগাই মাথায়ের হাত থেকে মদের গ্লাস চিরতরে সরিয়ে দিয়েছিলেন, সেই জগাই মাথায়ের জিভ থেকে গোমাংস রান্নার স্বাদ চিরতরে সরিয়ে দিয়েছিলেন, সেই জগাই মাথাইকে গলায় তুলে দিয়েছিল তুলসী কাঠের মালা, আর হাতে ধরিয়ে দিয়েছিল জপের মালা, কে? এই নিতাই, এই গৌর। তাহলে এইবার বলুন, সত্যযুগে নারায়ণ, তিনি সত্যযুগের মানুষকে কৃপা করেছেন, ত্রেতাযুগে রামচন্দ্র ত্রেতাযুগের মানুষকে কৃপা করেছেন, কিন্তু বিনা কারণে বালিকে উবধ করেছিলেন। আর আপনারা দ্বাপর যুগের ঘটনা তো আপনারা অবশ্যই জানেন, রাধারানী বিনা স্বার্থে পাগলের মতন ভালোবেসেছেন, কিন্তু প্রতিদানে রাধারানীকে একশোটা বছর ঠাঁয়ে বসিয়ে কাঁদিয়েছিলেন। আর নিমাই উদার ভগবান, তাকে যে ডেকেছে তাকেও তিনি প্রেম দিতে ছুটে গেছেন, যে জীবনে কোনোদিন ডাকেননি তাকেও তিনি বাহু দুটো বাড়িয়ে হরি বলি উদ্ধার করে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য আমি একটা কথা সবার ক্ষেত্রে বলে দিই, আপনারা কোন ভগবানকে ডাকেন আর কোন ভগবানকে মানেন সেটা বড় কথা নয়, আমরা যেহেতু কলিযুগে জন্ম নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের মন্দিরে, বিশেষ করে হৃদয় মন্দিরে, নিতাই আর গৌর বাদ দিয়ে আমার কাছে শ্রেষ্ঠ দেবতা আর কেউ হতে পারে না, এটা অন্তত আমাদের সংকল্প নিতে হবে। অন্তত পক্ষে মায়েদেরকে বলি বা বাবাদের বলি, নিতাই গৌরকে আলাদা করে মন্দিরে রেখে যদি পুজো করতে সময় আপনি না পান, নিতাই গৌর উদার তো, নিতাই গৌরকে নিয়ে অত চিন্তা করার নয়। নিতাই গৌর বলেছেন, আমাকে যদি আলাদা করে তোমরা মন্দিরে রেখে সেবা নাও দিতে পারো, অসুবিধে নেই, যখন কীর্তন হবে, কীর্তন আসরে বসে তিনটে ঘন্টা যদি মন দিয়ে কীর্তন শুনতে পারো, আর চোখ দিয়ে যদি অশ্রু বিগলিত করতে পারো, আলাদা করে সেবা দিতে হবে না, নিতাই গৌরের নাম শুনলেই ভগবানের পরম সেবা হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, মনিটারটা একটু কম, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু,
জীবের চির সুখে দুঃখে হরিদেব বন্ধ চিরদিন বন্ধ জীবের চির দুঃখে সুখে আমার ভজনার অন্ধ চরণার বৃন্দ ভজনার অন্ধ চরণার বৃন্দ আমার ভজনার অন্ধ চরণার বৃন্দ ভজনার অন্ধ চরণার বৃন্দ আর দুস্তর মায়ার বিপাকে ভজনকে কৃষ্ণ গোপাল বিষ্ণু গুরুনিতাই বিষ্ণু হরিবোল হরিবোল হে মনোরে ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ জয় নিতাই। আজকে শ্রীচৈতন্য সম্পর্কে ধারণাটা আমাদের রাখবো, জানবো, বুঝবো, এটাই আমাদের সংকল্প থাকবে। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই ভাগ্যবান, আর যারা দীক্ষা নেননি তাদেরকে আমি অনুরোধ করব দীক্ষাটা নিয়ে নেবেন। কারণ দীক্ষামন্ত্র যদি নিয়ে থাকেন আপনি যেন এইটুকু ভাববেন না যে আপনার ওই দীক্ষামন্ত্র কোনো সাধারণ একটা মানুষ তৈরি করেছে, এটা কিন্তু নয়। এমনি বেদে একটা কথা আছে কি যে বেদ পাঠের মধ্যে যে শক্তি আপনি হৃদয়ে ধারণ করবেন, মনে করুন আপনি বেদমন্ত্র শুনছেন, এবার শুনতে শুনতে আপনি মুখস্থ করে ফেলেছেন, দশ দিন কি বিশ দিন কি পাঁচটা বছর আপনার মুখস্থ ছিল, কিন্তু কোনো কারণের জন্য আপনি ভুলে গিয়েছেন, সংসারের চাপে পড়ে হোক বা বিভিন্ন কারণে হোক, আপনি মন্ত্রটা মুখস্থ করেছিলেন কিন্তু এখন মনে নেই, ভুলে গেছেন। কিন্তু বেদে তাতে একটা নিয়ম করে দিয়েছে, বেদমন্ত্র যদি মুখস্থ তুমি না করে থাকো তাহলে ঠিক আছে, আর মুখস্থ যদি করে ফেলেছ তাহলে তোমার পূর্ণ দায়িত্ব থাকবে, যতদিন তুমি পৃথিবীতে থাকবে সেই মন্ত্র যেন হৃদয় থেকে সরে না যায়। একবার যদি বেদমন্ত্র মুখস্থ করার পরে তোমার হৃদয় থেকে বেরিয়ে যায় বা ভুলে যাও, বেদে এটুকু বলা রয়েছে তোমাকে একশো আটটা ব্রাহ্মণ ডেকে তোমাকে প্রায়শ্চিত্ত করার দরকার হয়। আর আপনি যে দীক্ষামন্ত্রটি গুরুদেবের কাছ থেকে নিয়ে থাকেন সেই মন্ত্রও যদি আপনি মুখস্থ করার পরে আপনি অনায়াসে ভুলে যান, আপনাকে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করার দরকার। কিন্তু আমি কত মা বাবাকে দেখেছি মন্ত্র নিয়েছে কোনো একটা চাপে পড়ে হোক বা কোনো নিছক একটা মিথ্যা আবেগে আবেগে জড়িয়ে হোক, যে কারণে হোক মন্ত্র নিয়েছেন কিন্তু মন্ত্রের প্রতি মর্যাদা কিন্তু দিতে সবাই পারেননি। আর একটা কথা বলে দিই, এই কীর্তন গান যদি ভালো না লাগে শুনতেই হবে এটা কিন্তু বৈষ্ণবগণ বলেননি, কারণ ভক্ত হবার আগে মানুষের কিছু কিছু পরিবর্তন যেটা ভক্তের আগের দরকার, যেটা চৈতন্যদেবও বলেছেন এবং অনেক অনেক মহাপুরুষগণ বলেছেন। যেমন স্বামী বিবেকানন্দ, তিনি তো একবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলো তোমার শরীর ভালো থাকবে, কারণ একটা কথা বলছে শুধু এই কথাটাকে ওই সহজভাবে জেনে নিয়ে আর সমাজে বিষ ছড়িয়ে কথা বললে হবে না। স্বামী বিবেকানন্দ যখন কোনো কথা বলে তলিয়ে দেখতে হয় যে তিনি কি বলতে চেয়েছেন, উনি যদি নাস্তিক হতেন, উনি যদি ঈশ্বরে বিশ্বাসী না হতেন তাহলে উনি ধ্যান করতেন কেন, ধ্যানস্থ হয়ে তিনি পাগল হয়ে থাকতেন কেন, একটা শক্তির আরাধনা করতেন। গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেললে শরীর ভালো থাকবে, এটা কাদের জন্য, সাধারণ মানের সাধারণ মনের মানুষের জন্য। বলছে তুমি গীতা পাঠ করবে তো ছেড়ে দাও, গীতা পাঠ শুনবে ছেড়ে দাও, তার আগে প্রাথমিকভাবে কতকগুলো কথা বলি।
মনের মধ্যে চিন্তাটাকে যতক্ষণে তুমি পরিশুদ্ধ না করতে পারবে তোমার আবেগ কিন্তু মিষ্টি হবে না। হরি বল হরি বল। একটা মানুষের যে মিষ্টি আবেগ মুখে কথা বলতে লাগে না, তার মুখ দেখলেই বোঝা যায় তার আবেগ মিষ্টি না আবেগটা তেতো। দেখবেন একটা মন্ত্রী, একটা রাজা, একটা মাস্টার মশাই, একটা উকিল, একটা ব্যারিস্টার সমাজে তাকে সম্মান করে, সেটা শুধু অভিনয় করে সম্মান করে, কিন্তু ভেতর থেকে ভালোবাসা সম্মান দেয় না। কেন না? তার আবেগটা কিন্তু সমাজের মানুষের কাছে ভালো নয়, কিন্তু কাউকে সে কোনো কথা বলে না। আপনাকে যে দুটো গালিগালাজ দিয়ে কথা বলেছে কিন্তু আপনার বাড়িতে গিয়ে মারধর করেছে তা নয়, শুধু তার আবেগটা ভালো নয় বলে সমাজের মানুষ তাকে সম্মান করে না। যতটুকু করে অভিনয় করে করে, কিন্তু দেখা যাবে একজন রাস্তার মাতা চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে যথেষ্ট সম্মান দেয়। এগুলো কেন হয়? কেন হয়? তার কারণ হচ্ছে তার আবেগটা এতটাই মিষ্টি মুখে ভাষা দিয়ে কিছু বলার প্রয়োজন হয় না। যার আবেগ মিষ্টি সমাজে সবাই তাকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নেয়। আবেগের থেকে মূল্য কোনো কিছুতে হতে পারে না। এই যেমন আপনারা আজকে কীর্তন শুনছেন, এই মুহূর্তে কিন্তু আপনাদের আপনাদের যে একটা আবেগ, আপনারা বসে আছেন, এই আবেগটা চৈতন্যের কৃপায় মধুর আবেগ। কেন বলুন তো? এই ক্ষণে আপনারা কিন্তু মনের মধ্যে অন্য কিছু চিন্তা করছেন না, মনের মধ্যে পরিশুদ্ধ চিন্তা, শুধু কীর্তন রসে ডুববেন। যেহেতু আপনি মনের মধ্যে কীর্তন রসটাকে জাগিয়ে তুলেছেন আর কোনো চিন্তা করছেন না, আপনা আপনি আপনার শরীরের আবেগটা সুমিষ্ট হয়ে গেল। আর যখনই আবেগ সুমিষ্ট হবে সবার প্রতি আচরণটা কিন্তু মধুর হবে। আপনার চিন্তা যদি তেতো হয়, আপনার আবেগ যদি তেতো হয়, আপনার ভালোবাসার মানুষের কাছেও আচরণটা কিন্তু তেতো হবে, বিরক্তিকর হবে। তাই জন্য বলেছেন যে আপনি আগে চিন্তাটাকে পরিশুদ্ধ করুন, তারপরে আপনার আবেগটাকে মিষ্টি করুন, আচরণটাকে সমাজের মানুষের প্রতি মধুর করুন, তারপরে গীতা পাঠ শ্রবণ করবেন, তবে গীতার রস আপনার হৃদয়ে গিয়ে একটু একটু করে বসবে। হরি বল হরি বল। নচেত আপনি সারা জীবন গীতা পাঠ করে গেলেও গীতার এতটুকু সার কথা আপনার হৃদয়ে কিন্তু বাঁধবে না। এগুলোকে বুঝতে হয়। তাই জন্য চৈতন্য দেব সেই কথা বলেছেন যে তোমার যদি তুলসীমালা নিতে লজ্জা বোধ করে, তোমাকে কে জোর দিয়ে বলেছে যে তুমি তুলসীমালা নাও? কেউ বলেননি। তোমার যদি নিরামিষ আহার খেতে গেলে তোমার শরীরে কষ্ট হয়, খেতে না পারো, নিরামিষ খেতেই হবে, এটা কোনো শাস্ত্র একবারে নিয়ম করে বলে দেয়নি। সেটা যদি সত্যি হতো তাহলে আপনি বেলুর মঠে গিয়ে খোঁজ নেবেন, 365 দিনের কোনো একটা বিশেষ দিনে বেলুর মঠে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে ভক্তদের বিতরণ করা হয়, এবং এটা চালু করেছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। তাহলে তিনি কেন মাছ মাংসকে প্রসাদের জায়গায় রেখেছিলেন একটা দিন, সেটা তো আমাদের এই ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বিচার করতে পারি না। উনি ওনার বুদ্ধিমত্তা দিয়ে, ওনার সাধনা দিয়ে উনি বিচার করে চালু করেছেন। হয়তো এমনও হতে পারে যে যারা মাছ মাংসের কথা বাধা দিলে তারা ভগবানকে আর মূলেও ডাকবে না, যাদেরকে সঠিক পথে দাঁড় করিয়ে জোর করে রাখতে গেলে তারা ছিটকে বাইরে চলে যাবে, তাই তাদের জন্য হয়তো এমনও বলতে চেয়েছেন, ওরে তোদের যদি মাছ মাংস না খেলে যদি তোরা ধর্ম পালন করতে না পারিস, আয় আমি তোদের মাছ মাংস খেতে দেব, কিন্তু ধর্মকে আগড়ে ধরে বসে থাক, ধর্ম থেকে সরে যাস না। ধর্ম যেদিন তোকে জড়িয়ে ধরবে সেদিন কোনটা তোর খাবার আর কোনটা পশুর খাবার তখন নিজের চিন্তায় নিজেই বিচার করে চলতে। তাই জোর করে ধর্ম রক্ষার দরকার নেই, চেতনাটাকে প্রকাশ করার দরকার। তাই রামকৃষ্ণদেব কিন্তু জ্ঞানের কথা বলতেন না, রামকৃষ্ণদেব বলতেন না মোটা মোটা বই পড়ো তবে তোমার জ্ঞান হবে, এটা বলতো না। রামকৃষ্ণদেবের একটাই বাণী, কাউকে যখন সামনে দাঁড়িয়ে আশীর্বাদ করতেন চোখটা বন্ধ করে দিয়ে মাথায় হাত দিয়ে শুধু একটাই কথা বলতেন, তো চৈতন্য হোক। এই চৈতন্যটা মানুষের যদি না জাগে, সে যতই উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে মাকে খেতে দিলে তার ব্যাংকের টাকাটা কিছুটা কম পড়ে যায়। চেতনা না থাকলে হবে না। কিন্তু একটা মাতা, সে কিন্তু জানে বাড়িতে মা আছে, মাকে খেতে দেও আমি তার সন্তান, এটা অবশ্য কর্তব্য। তাহলে একটা মাতাল পর্যন্ত মায়ের খোঁজ নেয়, কেন জানেন? খেতে পারে মদ, কিন্তু চেতনাটা কিন্তু তার একটুখানি জেগেছে।
আজকে হাই রোডের ধার দিয়ে আপনি ঘুরে বেড়াবেন, এখানে তো অনেক জ্ঞানী মানী বাবা মায়েরা বসে আছেন, হাই রোডে যখন যাতায়াত করেন যে গাড়িগুলো অ্যাক্সিডেন্টে চূর্ণ হয়ে যায় সেই গাড়িগুলোর দাম খবর নিয়ে দেখবেন 30-40 লক্ষ টাকা গাড়ি। তাহলে 30-40 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কার কিনে নিশ্চয় একটা চাষি চলছে না, একটা মাতাল চড়ে না, একটা সাধারণ মুদির দোকানদার চড়েনি। আপনি খোঁজ নিয়ে দেখবেন একটা বড় অফিসারের গাড়ি ছিল, সেই গাড়ি অ্যাক্সিডেন্টে নিজেও ধ্বংস হয়েছে, 10 জনকে ধ্বংস করেছে। তার মানে প্রমাণ হচ্ছে এটাই, আপনার বিদ্যা বুদ্ধি যত বেশি হচ্ছে, আপনি যত বড় অফিসার তৈরি হয়ে যাচ্ছেন, সমাজে আপনি কিন্তু খারাপের একটা লাঠি হয়ে দাঁড়াচ্ছেন। এটা বর্তমানে পরিষ্কার হচ্ছে। যে বৃদ্ধাশ্রমে মা বাবাগুলো কাঁদছে, আমি বলে দিচ্ছি 100টা মায়ের মধ্যে 99টা মায়ের সন্তান বড় বড় অফিসার, সেই মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে কাঁদতে হচ্ছে। এই দুঃখটা রাখবেন কোথায়? এই এখানে কিন্তু আর কীর্তনের কোনো মূল্য থাকে না। কীর্তন শুনবো মাকে খেতে দেব না, কীর্তন শুনবো বাবাকে খেতে দেব না, কীর্তন শুনবো সমাজের মানুষকে মানুষ বলে মনে করব না, কীর্তন শুনবো পাশের বাড়িতে আগুন লেগে গেলে আমি দেখতেও যাব না। তোমার কীর্তন শোনা আর ভগবানের কাছে প্রসাদ সাজানো, ওই সব কিছুটাই কুকুর ছাগলের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। তাই জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর যেটা শ্রেষ্ঠ বাণী সেটা হলো এটাই, যে তুমি তুলসী মালা না নিতে ইচ্ছে হয় নেবে না, তিলক সেবা না করতে ইচ্ছে হয় করবে না, ধুতি পাঞ্জাবি না পড়তে ইচ্ছে হয় পড়বে না। যারা বৈষ্ণব হবে তাদেরকে শুধু সম্মান দিয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমাদের হিন্দু সনাতন ধর্মের এইগুলো কিন্তু একটা তুলে ধরার বিষয়। কেউ তুলসী মালা পড়েছে তাকে ক্রিটিসাইজ করে কথা বলছে, এটা বলা উচিত নয়। আপনি কিছু করতে হবেন না, বৈষ্ণবকে শুধু চোখ বন্ধ করে সম্মান করে গেলে সেই সম্মান সরাসরি গোবিন্দ চরণে চলে যায়। তাই আজকে এই যে হরিবাস, এখানে বৈষ্ণব হতে শেখায়, বৈষ্ণবকে সম্মান দিতে শেখায়। বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইটা একটা আমাদের কাছে খুব মূল্যবান মন্ত্র। যাই হোক, আমরা বেশি কথা নয়, গত কয়েকটা দিন ধরে কীর্তন রসে আপনারা ডুব দিচ্ছেন, আজকেও ডুব দেবেন, আগামী কয়েকটা দিন ডুব দেবেন। তবে একটা যেটা সার কথা আমি বলে কীর্তন শুরু করব, যে যেহেতু এটা হরিবাসর, এটা কোনো ওই রঙ্গতামাশার আসর নয়, তাই এই জায়গায় বসেছেন মানে আপাতত যেটা মিনিমাম গুণ থাকা দরকার, হরিবাসরে বসলে মানুষ মিনিমাম যেটি না করলে চৈতন্যের কৃপালাভ হয় না, সেটা হলো কীর্তন শুনতে গিয়ে 3টে ঘন্টার মধ্যে কোনো একটা ক্ষণে যেন আমার এই চামড়ার চোখ দিয়েই 2 ফোঁটা জল তার চরণে গিয়ে গড়িয়ে যায়। হরিবল হরিবল। আর যে মানুষ হরিনাম শুনতে গিয়ে কাঁদতে পারে না, যে মানুষ ভগবানকে ডাকতে গিয়ে হৃদয়টাকে মোটেই দোলাতে পারে না, যে মানুষ হরিনাম শুনতে গিয়ে তার চোখে জল এনে গোবিন্দকে দিতে পারে না, আমার মনে হয় কীর্তন শোনা আর বাইরের 10টা কাঁচা হিন্দি গান শোনা একই বিষয় হয়ে যায়। একমাত্র রসের গান কীর্তন গান। স্বামীজি বলেছেন, বিশ্বের প্রত্যেকটি গানকে তুমি এক জায়গায় রাখবে, কীর্তন গানকে একাকে এক জায়গায় রাখবে। কেন না, কীর্তন গান তেমন একটি গান, আবাল বৃদ্ধ বনিতার সকলের প্রাণের সুধা মেশানো আছে ওই কীর্তন গানে। হরিবল হরিবল। তাই গৌর হরিবল। একমাত্র কীর্তন গান যা শুনলে পরে, মন দিয়ে শুনলে পরে আপনার কোমর কিন্তু দুলবে না, মন দিয়ে শুনলে পরে আপনার ঘাড় দুলবে না, মাথা দুলবে না, পা দুলবে না, হাত দুলবে না, আপনার হৃদয় দুলবে। একমাত্র কীর্তন গানের হৃদয় দুলবে, তার প্রমাণ দু চোখে অবিরল অশ্রুধারা। ভক্তমণ্ডলী মায়েরা আজকে চলুন, হরি কৃষ্ণ একটুখানি রিভার্বটা দাও না বাবা, হালকা করে রিভার্ব, সুন্দর করে ভেসে যাবে সুন্দর করে। হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় গৌর নিবন্ধ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি 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 সবাই মিলে এই একটা গান সবাই মিলে একটু হাতে তালি দি, শব্দ করে করে হাতে তালি দিতে হবে এমন কোনো কথা নয়। ভগবানের উদ্দেশ্যে যে তালি হবে সে তালি একেবারে নিরসভাবে কোনো শব্দ হবে তা নয়। আস্তে যখন আপনি হাতে তালিটা এইভাবে জোরে জোরে দেবেন এটা কিন্তু কোনো শুভ সংকেত হচ্ছে না। আপনি এইভাবে মিষ্টি করে হাত দুটো রাখবেন, আপনি মুখে নাম করবেন, হৃদয়ে বিশ্বাস আর ভক্তি রাখবেন, হাতটা হালকা করে শুধু স্পর্শ করবেন, তাতেই দেখবেন আপনার মনের মধ্যে ভক্তি আসবে। জোরে জোরে দেবার দরকার নেই, হালকা করে আপনি মন্দিরে বসবেন শুধু এইভাবে বলবেন হরে কৃষ্ণ 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 সবাই মিলে হরে হরি হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে আমরা পরম বৈষ্ণবের কৃপা পাবার জন্যই আজকে সবাই সমবেত হয়েছে এই জায়গায়।